রক্ত দিয়ে আবারও দেশ স্বাধীন হতে চলেছে আরএসএস এবং বিজেপি থেকে। আপনারা জানেন সেই সময় নেতাজি সুভাষচন্দ্র আমাদের বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ঠিক একইভাবে সেই সময় আমরা রক্ত দিয়ে যেমন ব্রিটিশ তাড়িয়েছি, একইভাবে আমরা রক্ত দিয়ে আজকে লিখলাম নো এনআরসি নো সিএ। আমরা চাই না যে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাক, এটা আমরা চাই। তাই আজকে আমরা এই রক্ত দিয়ে নো এনআরসি নো সিএ, আমরা এনআরসি এবং সিএকে প্রত্যাখ্যান করছি এবং রক্ত দিয়ে আমরা এটাকে রুখব। কেননা আপনারা জানেন যে এই সরকার কোনো রকম কাজ নেই, এই সরকার বেকারত্ব দেখে না, বছরে 2 কোটি চাকরি দেবো বলেছে দেখে না, শুধু জাত পাত মন্দির মসজিদ নিয়ে তারা ব্যস্ত, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ, ভারত পাকিস্তান নিয়ে ব্যর্থ ব্যস্ত তারা। তারা একটা কথাই বারবার বলছে, শুধু জাত পাতের উস্কানি দিয়ে তারা আজকে রাজনীতি করতে চাইছে। এইটার ঘোরতর বিরোধিতা আমরা আজকে এই রক্তদানের মাধ্যম দিয়ে এই নো এনআরসি নো সিএ এটা লিখে দিলাম।